이 아파요. 눈이 아파다 나쁘다. 그래서 가슴니다 나무를 자르고 있습다 나무를 자르고 있습니다.

সুরিপ মুন বগদ খিয়াদান সাউয়াশিল রুমমেইতু পান্ডির ভাই সালাম ভাই লাইন নাম্বার স্যার 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 করিডোর না স্যার এটা কর হ্যাঁ আচ্ছা এখন এই সারা মুসুল হাগো ইসুম নিদা তাহলে জিন সাল চিকিৎসা এরপরে কি সিরিউ চিকিৎসা পড়েছিলাম না সিরিউ মানে চিকিৎসা জিনসাল মানে কি চিকিৎসা উইরিউ মানে কি চিকিৎসা এরপরে কি জিল্লিউ মানে কি

교통사고가 났습니다. 교통사고가 났습니다. 사고 나다, 사고 나니다만이통사고사번 아이를 안고 있습니다. 아이를 안고 있습다 아이를 안고 있습니다.

Sorry, 1번 r 포있습이 이거 코인 넘니다 2번 50ml 있습니다 쓰디, 지금 뭐, 지금 뭐, 지금

옷가게과 화장실 사이에 있습니다. 옷가게과 화장실 사이에 있습니다. 게과 화장실 사이에 있습니다. 사이 아마세탁소 사이 세이3 미용실 위에 있습니다. 미용실 위에 미용실 위에 있습니다. এখন আসেন ভাই এই খেলাটা একটু ভালো করে দেখেন এই পাঁচটা করে কিন্তু শেষ করে দিব হ্যাঁ এখন এই পাঁচটা যদি ভালো করে বুঝে না বাকিগুলো ভাই ছবি টবি পরীক্ষা এত কঠিন ছবি দেয় না দুই একটা ছবিতে এটা খুব গুরুত্বপূর্ণ কি সূত্রকে হিট করবে লিসেনিং এর সূত্র কি ওদি ওদি থাকলে জায়গা অত্যেও অত্যেও থাকলে আমাদের ইউটিউবে দেওয়া আছে কেমন মুসুন মুসুন হইলো কোন ধরনের অনু দ্বারা কোন ধরনের অনু অতক্ষে কিভাবে অতক্ষে কিভাবে প্লাস প্লাস হইলো ওকে মাইনাস মাইনাসে হইলে ওকে প্লাস মাইনাস প্লাস মাইনাসে হইলে আনোকে মাইনাস প্লাসে হইলে এখন দেখি নে মানে হা হাওলি সাত নাই কথা কি সুন্দর হা সাত নাই কথা সুন্দর হা সুন্দরী কথা কিন্তু সুন্দর এটা সুন্দর হা ভালো এটাও কিন্তু হয় কারেক্ট এটাও অ্যান্সার হইতে পারে এটা হইতে না আবার কি যাব এটাও কিন্তু হয় না এখন প্রস্তুত ধরলেই বুঝবো আজকে আমি বাসায় রান্না করছি রান্নাটা কেমন হয়েছে রান্না কেমন হয়েছে আমাদের সূত্র হিট করছে রান্না এক নম্বরে বলছেন হ্যাঁ সাত নাই দুই নম্বরে হ্যাঁ সত্যি অনেক হ্যান্ডসাম

কিভাবে এসেছেন তাই না ভাই অতক্ষে মানে কিভাবে এসেছেন তাইলে এটা এরপরে বলতে নুগু হাগো আশ্রয় নুগু 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 মানে কার সাথে এসেছে অলমা জনে অলমা জনে মানে কি ভাই অলমা জনে মানে একটু আগে এটা আবার একটা খুমবাং খুমবাং কি মানে একটু আগে বা সাথে সাথে এখন দেখেন প্রশ্ন ধরে শেষ

আপনাদের পরীক্ষা পাঁচটা এগুলোই আসবে ইনশা আল্লাহ শতভাগ নিশ্চিত থাকে যদি বিশ্বাস ঠিক থাকে পাঁচটা এগুলোর ভিতরে পরের প্রশ্ন অতক্ষেও আসতে বিহেঙ্গি নবু萩ও আছে সিন্ধু萩ও আছে এই এই क्वेश्चन গুলো আসবে ইনশাআল্লাহ এগুলাই দি প্লাস মাইনাস দি আপনারা পাবে নাহলে 205 এত সহজ ছিল না ভাই এই যে নে সুগো বরিল ক্ষয় হ্যাঁ সুগো মানে কি ব্যবহার করে ফেলে দিন ব্যবহার করে ফেলে দিন হ্যাঁ সুগো ব্যবহারের পরে জংড়ি গুসাই রাখুন গুসিয়ে রাখুন তাই না ঠিক আছে এমনিতে ফেলে দিন 네 빨리빨리 할거다리걸 그럼 32번 공구를 아무데나, 공구를 아무데나 놓아두면 안 돼요. 공구를 아무데나 놓아두면 안 돼요. 공구를 서비스에 스 넘버 얻다 해.

চলবে না এখন কি করবেন হ্যাঁ আমি ব্যবহার করে ফেলে দিব হ্যাঁ এখনই গুছিয়ে রাখবো হ্যাঁ ঠিক আছে এমনিতেই ফেলে দিচ্ছি না তাড়াতাড়ি করবো কয় নাম্বার হবে ভাই যন্ত্রপাতি এলোমেলো করে রাখা যাবে না কয় নাম্বার দিবেন দুই নম্বর হয় তার দুই নম্বর

জনুন ইবনে জিবুল সাল করে মানে আমি এইবার বাড়িতে বসবাস করব র দিয়ে প্রশ্ন হিট কি র দিয়ে প্রশ্ন র দিয়ে ইবনে খোয়াং এ জনোয়া হাল কয় মানে কি এবার বাড়িতে ফোন করব। ইবনে বুসাহানে ইয়হ্যাং হাল কয় বুসানের দিকে ভ্রমণে যাব। মুল্লায় ও মুল্লাই ও জানি না ইউ উইল অন ও ছুটি কবে আছে না আমাদের ছুটি কবে জানি না জানি না শোনেন একবারে বইয়ের পড়া 33번 아리아 씨는 이번 주말에 뭐할 거예요? 주말에 뭐 아리아 씨는 이번 주말에 뭐할 거예요? 뭐 하고 떠요? 주중에 কী ক 에맨

দুই নাম্বারে ইবনে খোয়াং এ জন আমি কি খোয়াং তো প্রত্যেক ফোন দেন রে ভাই এ বাড়িতে প্রত্যেক দিনই বসবাস করেন তাই না ভাই ছুটির দিনে একটা বেসিকলি আপনি এবার উইকেন্ডে কি করবেন আমি বুসানে ইয়ং হারিও গো আমি কি বুসানে ভ্রমণ করার পর সতেরো নাম্বার পড়ছিলাম না ভাই ষোলো সতেরো বুসান ইয় হ্যাং বত্রিশ নাম্বারের অ্যান্সার বত্রিশ নাম্বারের অ্যান্সারে বলছে আ খুঙ্গুরুল খুঙ্গু যন্ত্রপাতি গুলো আমুদানা যে কোনো জায়গায় সব জায়গায় নোদাম আমদেও নোম আমদেও তাহলে কি করব হ্যাঁ আমি কি করব এখনই গোছ করে রাখবো তাহলে আর সব জায়গায় রাখা যাবে না আর কি আর এটা বলছি ইবন জুমারে বহাল কয়ো তাহলে বুসানি ইহং হারিয় খালকায়ও এটা এটা তার কিছু আছে আনসার শেষ নে হা হিবিয়ন হিবিয়নশীল ম্যাস বিড়ি খাওয়ার ঘর ম্যাস বিড়ি যায় নাকি হুবিয়নশীল মানে কি ভাই বিড়ি খাওয়ার ঘর ম্যাস কি বিড়ি খাওয়ার ঘর হয় তাই মে আছে মদ নিষেধ আবার কি হা কথা কিন্তু এটা কিন্তু সুন্দর দেখেন এই নাও নিষেধ আবার ফুমজিও কিন্তু নিষেধ এদের নেগে এটা হলো দেখেন এটা হলো কি পজিটিভ এই হুবিয়ন কিন্তু বিড়ি খাওয়া কিন্তু নেগেটিভ এটা জীবনে অ্যান্সার হবে না এইটা কিন্তু অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আবার বলছি কি দে খিচুক শেষ এটাও কিন্তু সুন্দর কথা এটাও অ্যান্সার হইতে পারে হা 기숙사 음주 음주 মানে মদ পান করা মদ পান করা हां 기숙사 মদ পান মদ পান মেসে কি মদ পান জায়েজ আছে বিড়ি খায় তাহলে এই দুইটাই ভুল এখন প্রশ্নটা লই आंसर ए 봐잖아 কেন ওই आंसर গুলো বলে দেবো আচ্ছা ঠিক আছে ভাই 34번 약물 사용하면 그런 기숙사 방에서 술을 마셔도 돼요

ম্যাসে বিড়ি খাওয়া যায় কয় না মদ পান নিষেধ কয় মদ খাওয়া নিষেধ কথা কিন্তু শুনবে কয় হা আমি ম্যাসে বসবাস করি কয় হা আবার বলছি কি ম্যাদ মদ খাওয়া যায় এটা কয় নাম্বার হবে ভাই এটা কথা পাইছেন না দেখেন দ্বারাও নিষেধ এইভাবে বুঝতে হবে যদি বলতো খিচুকচা তাহলে খিচুকচা কখনো বিড়ি খাওয়া মদ খাওয়া এগুলো জায়েজ নাই কিন্তু উমজু মানেও কিন্তু মদ খাওয়া অনেক সময় পরীক্ষায় আছে এক জায়গায় উমজু দিয়ে রাখছে অনেক জায়গায় ম্যাগজু দিয়ে রাখছে শেষ শেষ আরে অল্প ভাই শেষ করে দেবো এই পাঁচটা পরে শেষ করে দেবো এইটা লাস্ট এ ভাই পঁয়ত্রিশ নাম্বার দেখেন আপনারা যারা আমি বলছি প্রশ্ন আসবে কিন্তু এইটা এই যে এই কোশ্চিনটা আসবে সরি এই যে একত্রিশ নাম্বারটা আসবে একত্রিশ নাম্বার কোশ্চিনটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট মানে এইটাই পাঁচটা আসবে ইনশাল্লাহ এইটা যদি মিসিং করে সর্বোচ্চ দুইটা মিস করবে চারটা আসবেই ওদি অঞ্জে নুগু অতক্ষে অল্প আমার ইউটিউবে দেওয়া আছে ভাই যারা লিসনিং বুঝেন তো মেহরবানি করে এখন শুধু লিসনিং এর একত্রিশ থেকে পঁয়ত্রিশ এটাই গুরুত্ব দেন বই আপনাদেরকে লানত করতেছে যারা এখন বই পড়বে তাদের রেজাল্ট খারাপ আসার সম্ভাবনা আছে এখন বই পড়ার কোনো দরকার নাই দিনে কমপক্ষে এই কোশ্চেনগুলো আপনারা 5টা 6টা যাদের বেসিক দুর্বল আছে তারা এইটাতে হাত দেওয়ার দরকার ওই 63 টিতে হাত দেন আর আবার বলছি এই 63টা যে ভাই ভাইয়েরা 10 বার 20 বার মুখস্থ করবে নাম্বার সব পরীক্ষার হলে যা ইনশাআল্লাহ কমন পড়বেন এখন আসুন সেタクসি সাজা বসেও সেタクশীল মানে কি লন্ড্রি বুঝে দেখুন কুরম বুক রান্নাঘরে রান্না করে জান উসন প্রথম সংসুগিরুল থললিদা মানে কি ভেকুয়াম কিলিনা না 성숙에게배 구리에 사루 사장님께 부탁, 이프로프로 35번 화장실이 너무 안 좋아요. 세면기도 고장이 나요. 어떻게 하면 좋을까요? 화장실 너무 안 좋아요.

7 নম্বর আমরা বাড়িতে গেলে ভাই টয়লেটও নষ্ট মুখ যে ধুইবো ওটার বেসিনটাও নষ্ট কি করব কইছে টয় রান্না করে যায় মারি দিয়ে আসেন ঠিক না যে ভাই দুই নম্বরের आंसर ধরিৎছেন একটু বাংলা পড়ার মতো হিসাব করবেন ভাই ইজি হিসাব করবেন পেসা পেসির মাইন্ড থেকে দূরে আছেন কুরিয়ান পরীক্ষাগুলো খুব সহজ হয় বুঝতে পারেন নি মনে হয় যাক একটু মজা নিলাম আর মাইন্ড কইলেন না ওকে পরেরটা সাতটা তিরিশ

ইলগপসি ইলগপসি শামশিবব ভাই অনেক সময় শামশিবব না বললে কি বলে জানেন ফান বলে ফান তাইলে এক ভাই বলল শামশিবব আর এক ভাই বললো ফান ইলগপসি ফান এ কয় নাম্বার হবে ভাই ইলগপসি শামশিবব ভাই এক নাম্বার দুইটা তিনটা যে ঘড়ি আসবে বিটু ঠিকাদার তুমি ঢুকতে পারিছো ভাই বিটু টিকেদার এনে কি ঢুকতে পারিৎছে না অনেকে কিন্তু ঘুমাই গেল প্রথমে প্রায় পঞ্চাশ জন ভাই থাকে হ্যাঁ হ্যাঁ স্যার একবার বের বেরোই গেলে আর ঢুকা যাচ্ছে না স্যার লাইন কাটি না 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 ওইটা আগের লিঙ্কে ক্লিক করছেন আমার নতুন লিংকে আপনারা দেননি নতুন লিঙ্কে ক্লিক করলে তো কাজটা হয়ে ভাই অনেক চেষ্টা করার পরে অনেক চেষ্টা করে 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 ই করে আর কি ঢুকতে পারছে দুইবার বের হয়ে গেছিলাম আল্লাহ কবুল করুক এখানে দেখেন জুসা আর খিরি নয়টা থেকে পাঁচটা ওহু পাঁচ ওহু উনিশটা হলো ষাটটা 37번 문제입니다. 이 길은 9시부터 5시까지 못 들어갑니다. 이, 길이. 이 길은 9시부터 5시까지 못 들어갑니다. 9시부터 5시. অর্থাৎ হচ্ছি বৌদ্ধুরো খাদা বৌদ্ধুরো মানে প্রবেশ করা যাবে না বৌদ্ধুরো কি বলছে এই রাস্তা নয়টা থেকে হাসুচ্ছি নয়টা থেকে পাঁচটা নয়টা থেকে পাঁচটা তাহলে কি সতেরোটা তাহলে কয় নাম্বার হবে জুসা হবে না কয় নাম্বার আহক শিবু তো পাঁচটা তাহলে এক দুই তিন চার এটা হলো এক দুই কয় নাম্বার হবে ভাই আহক তো থাসি খিরি

번 38번 문제입니다. 텔레비전이 있습니까? 네. 텔레비전이 한대 있고 냉장고가 한대 있습니다. 침대는 없습니까? 네, 침대는 없습니다. 그런데 이불은 있습니다. 몇 명이 같이 사용합니까? 보통 세 명이 같이 사용합니다. 텔레비전이 있습니까? 네, 텔레비전이 한대 있고, 냉장고가 한대 있습니다. 냉장고. 침대는 없습니까? 네, 침대는 없습니다. 그런데 이불은 있습니다. 몇 명이 같이 사용합니까? 보통 세 명이 같이 사용합니다. ভাই বুঝতে পারেছেন বলছে তোমার রুমে কি সিমতে আছে ওই লোকটা বলছে নাই এইখানে বলছে আছে ওরা এইখানে উত্তরে বলছে ন্যাংজাঙ্গ নাই ও কিন্তু প্রশ্নে বলছে আমার ঘরে টেলিভিশন আর ন্যাংজাঙ্গ আছে ও বলছে আমরা তিনজন তাহলে এই দুইটা মিথ্যা কথা ওরা চারজন এখানে বলছে চারজন ওরা বলছে তিনজন তাহলে এই যে জঞ্জা যেফুম জিনিসটা বুঝেন জঞ্জা যেফুম মানে টিভি এরপরে হচ্ছে ন্যাংজাঙ্গিক পণ্য বৈদ্যুতিক পণ্য কি জঞ্জা জৈভূম বলে নাঙে ইস কথা ঠিক আছে না ভাই সুন্দর না আবার বলছে যে পাঙে বউ তাহলে এটা মিথ্যা কথা হইলো না

39번 문제입니다. 보통 몇 시에 퇴근해요? 저는 6시 30분에 퇴근해요. 리안 씨는 저녁에 뭐해요? 텔레비전을 봐요. 그리고 인터넷을 해요. 수루 씨는 저녁에 뭐 해요? 7시에 기숙사에 와요. 그냥 쉬어요. 그리고 10시쯤에 자요. 보통 몇 시에 퇴근해요? 저는 6시 30분에 퇴근해요. 리안 씨는 저녁에 뭐 해요? 텔레비전을 봐요? 그리고 인터넷을 해요? 수루 씨는 저녁에 뭐 해요? 7시에 기숙사에 와요. 그냥 쉬어요. 그리고 10시쯤에 자요.

এরপর বাসি আইসে কি করো কয় লোকটা বলতেছে আমি টেলিভিশন দিই কিন্তু এই পুরুষটা বলছে এখানে বলছে টেলিভিশন বোধ আছে স্যার এই জন্য টেলিভিশন দিয়ে দিছি যে এইখানে যে বাটপাড়ি করেছে মহিলাটা টেলিভিশন কথা না পুরুষটা পুরুষটা টেলিভিশন দেখে তাহলে মিলন আছে এবার বলছে মহিলাটা তুমি কি তা করো কয় আমি সাতটার সময় বাসায় আইসে থুনিয়াং সুইদা মানে কি এমনিতেই রেস্ট করি কেটা মহিলাদের সাথে মিলছে না এটা আবার বলছে কয়টার সময়গুলো মহিলারা রাত 10টায় ঘুমায় এখানে বলছে পুরুষটা রাত 10টায় ঘুমায় এ ভাই বোঝেন নাই কেডা এটা মজার বিষয় বারবার লিসেনিং কি করবে বুঝছি স্যার ভাই স্যার এই লাস্ট ইয়ার টু সময় সবগুলো বললে তো এজন্য মাথা বিগড়ে যায় এই জন্য এই জন্য সারাખો লিসেনিং শুনতে হবে ভাই এইটা তো সহজ এটা হবে বারবার শুনতে হবে শুনতে শুনতে হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি জানেন না আচ্ছা

어디로 가요? 횡단보도를 건너서 오른쪽으로 가요. 몇 층에 있어요? 3층에 있어요. 근처에 고용센터가 있어요? 우체국 옆에 있어요. 어디로 가요? 횡단보도를 건너서 오른쪽으로 가요.

না কাজ খোঁজার বিষয় জিজ্ঞাসা করছে না পুরুষ মহিলা একসাথে যাইতেছে এই পাল্লি ঠাকুর শিব এই কথা জিজ্ঞাসা করছে বলছে কোথায় আছে ফয়ং সেন্টার কয়ে ডান দিকে আছে রাস্তা পারাপার হয়ে জিজ্ঞাসা করছে না এই হলো ভাই সহজ একটা আপনাদের মানে পায়ে রিকোয়েস্ট করি সেটা হলো যে আপনারা দয়া করে এই যে যাদের একটু বেসিক দুর্বল আছে আপনারা মেহরবানি করে এই অ্যাপসটাকে বেশি ফলো করেন এই এটাতে বিশটা দেওয়া আছে আপনার আ বিশটা আছে লিসনিং আর তেষট্টিটা আছে রিডিং এটার ভিতরে ঢুকবেন যখন কোশ্চিন সমস্যা হবে কিছু কিছু কোশ্চিন ভুল আছে আর কি উত্তরে তবু আলহামদুলিল্লাহ ভালো আছে এর ভিতরে ঢুকবেন ঢোকার পরে যে এখানে বিশটা করে এই জায়গাতে এই যে অনলাইন টেস্টে যাবেন আর অফলাইনে যাওয়ার দরকার নেই অনলাইন টেস্টে যাবেন যাওয়ার পরে ক্লিক করবেন